আমরা যাচ্ছি এখন কলোনে। আমার ভাই কলোনের কোন জায়গায় যাচ্ছি আমরা? We are going to Tolonzu, Sulpishar Platz. Okay. তো এখানে একটা কার্নিভাল হবে, আশা করছি কার্নিভালের অনেক কিছু আপনাদের দেখাতে পারবো। So let's go. কলোন কার্নিভাল জার্মানির সবচেয়ে পাগলাটে পার্টি হিসেবে পরিচিত, যা প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষকে শহরে নিয়ে আসে। মধ্যযুগীয় সময়ের নথিগুলি খাবার, পানীয় এবং নাচের একটি আনন্দ উৎসবের বর্ণনা দেয়। বছরের পর বছর উৎসবটি গতি লাভ করে এবং 1341 সাল নাগাদ এমন একটি অত্যধিক পার্টি হয়ে উঠে যে সিটি কাউন্সিল তৎকালীন তথাকথিত মুমেরেই উদযাপনে অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এইমাত্র ট্রেন থেকে নেমে পড়লাম, কিন্তু স্থানীয়রা এই সিদ্ধান্তে প্রভাবিত হননি এবং পার্টিকে শহরের রাস্তায় এবং চত্বরে নিয়ে যেতে থাকেন। 19 এবং 20 শতকের বেশ কয়েকটি যুদ্ধ এবং 1931 এবং 1932 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে রোজ সোমবার প্যারেড বাতিল করা হয়েছিল, কিন্তু কোলনবাসীরা তাদের আবেগের এই ঐতিহ্যকেন্দ্রিক উৎসবকে ধরে রেখেছিল এবং প্রতিবার এই উৎসব ফিরিয়ে আনত। 1991 সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের কারণে কমিটি যখন প্যারেডের আরেকটি বাতিল ঘোষণা করে, তখন কার্নিভালের উদ্যোক্তারা এবং বিক্ষোভকারীরা যুদ্ধ ও ধ্বংসের বিরুদ্ধে মিছিল করার জন্য রাস্তায় নেমে আসে। কার্নিভাল সেশনগুলি শহরের বড় স্থানগুলি দখল করে এবং মঞ্চে সঙ্গীত, অভিনয়, কৌতুক অভিনেতা, নৃত্যগোষ্ঠী এবং ব্যঙ্গশিল্পীদের আমন্ত্রণ জানায়। কোলনে কয়েক ডজন কার্নিভাল ব্যান্ড রয়েছে, যেমন ব্ল্যাক ফোর্স, হোহনার, পাভিয়ার, ক্যাট বলো বা ব্রিংস, এবং ঠিক তেমনই অনেক ব্যঙ্গাত্মক এবং নৃত্যগোষ্ঠীও রয়েছে। প্রায় 150টি কার্নিভাল ক্লাব শহর জুড়ে ইভেন্ট করে এবং নভেম্বর মাসের 11 তারিখ অর্থাৎ 11-11 কিকঅফের মধ্যে সেশন, প্যারেড এবং কস্টিউম বলগুলিতেও অংশ নেয়। কোলন কার্নিভাল প্রতি বছরই বাড়তে থাকে এবং বড় হতে থাকে, যেখানে লক্ষ লক্ষ লোক অভিনব পোশাক পরে 5 দিনের জন্য গান, নাচ, মদ্যপানের জন্য শহরে আসে। সারা রাত ব্যাপী তারা উৎসব আনন্দে মেতে থাকে এবং একসময়ে বাড়ি ফিরে যায়।